ও সুদীপ স্যার, গাড়ি লিয়ে কেমনে যাইতো? ব্লকের লাগে ব্লকটা কেটে লাগে মাটি পড়ছে না, পাহাড়তে মাটি এসে মাটি ব্লক হয়েছে। কেমন গাড়ি আটকাই আছে? ওই তো প্রচুর আছে, লাইন তো লম্বা, বহুত লম্বা হয়ে গেছে। আপনি কটা থেকে দাঁড়িয়ে আছেন? প্রায় 11টা। রাস্তা খুব বলি কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। কখন কয়টা বাজে? পাইপ লোড আছে, ইলেকট্রিক পাইপ। আইসেন কোন থেকে আছে? গুয়াহাটি। দেবেন কোন? আগরতলা। কি কি রেটের নাম কিটা? আগরতলা রোড, মেন রোড। এই বৃষ্টি দিলে এখানে উপরে কোয়ারি দিছে, কোয়ারির মাটি আইয়া মাটি আইয়া রাস্তাটা পুরা এই যেখানে আপনারা কতটুক মাটি। এর আগে দুইবার আমরা পরপর দুইবারও অবরোধ করছিলাম আমরা গ্রামবাসী মিলিয়া। তো আমরা গ্রামবাসী সবাই, তারা প্রশাসন থেকে ধরিয়া এসডিএম থেকে ধরিয়া সবাই আমরা প্রতিশ্রুতি দিছিলাম যে আর বিগত দিনে আর
কোনো ক্ষতিগ্রস্ত হইতো না, তারা এটা দেখবা দলে প্রতিশ্রুতি দিয়েছিলাম। গত কিছুদিন আগে, পাঁচ ছ দিন আগে একবার অবরোধ হয়েছে। অবরোধ হওয়ার পরে ওই ডিসিএম স্যারও আসলা, চড়াইবাড়ি বড়বাবু আসলা, তো আইয়া আমরা কথা দিছিলা এখানে একটা কেশার আছে, তারা মাটি দুই দিন না, দুইটা কেশারে দুই দিন মাটি কাটছে। কেশারের মালিকের নামটা, মালিকের নামটা আমরা আমার জানা নাই। হ্যাঁ, ওই এখানে উপরে কেশার দুই দিন মাটি কাটিয়ে স্টক করে, ওই স্টক করা মাটিগুলা গতদিনও আইসে, আজকেও আপনারা নিজে দেখেন স্টক করা মাটিগুলো আইসে। এটা কি তো ইয়ে নেই, জাতীয় সড়কের উপরে নি মাটি? আসাম আগরতলা জাতীয় সড়ক, সব কিটা কেশারের মাটি নেই? সব কেশারের মাটি। তখন কিটা সমস্যা হলো আপনার? আমরা সমস্যা হওয়ার এলাকার ওখানে একটা পুকুর আছে, পুকুরটাও পুরো ভরে গেছে, দুই দিন মাছটা অনেক গেছে। ওই দেখেন যাতায়াতের কিটা সমস্যা হলো? যাতায়াতের তো আর সমস্যা বলতে আপনারা দেখেন, আমরা যাইতাম পারি না, হয়তো এখন গাড়ি বন্ধ। আজকে কোনো আমরা নিজের থেকে অবরোধ করছি না, আজকে গাড়ি মাটি অবরোধ করছি, কেশারের মাটি আইয়া গাড়ি অবরোধ করছি। আজকে আমরা কোনো গ্রামবাসী কোনো অবরোধ করি না, গাড়িটার ফটো উঠাইলো আজকে সকাল থেকে। তখন তখন কি ডিসিশন হয়েছে? কেউ আইসেন? তখন ডিসিশন হয়েছে, ডিসিএম স্যার আইসন, চড়াইবাড়ি পিএস থেকেও স্যাররা আইসন, আইয়া কইছেন যে কালকে আইবা, তহসিলদার আইবা, এক ক্ষতিগ্রস্ত জায়গা রয়েছে, তারা ইনভেস্টিগেশন করবা। হ্যাঁ, আর করিয়া এরপরে গেছানো মালিকদের নিয়ে একটা বৈঠক হইব, মিটিং হইব, মিটিংয়ে সিদ্ধান্ত হইব যে কী করা যায়। আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিবেন, ওনারা আবার বসবেন, কিন্তু কাজের কাজ কোনো কিছু হবে না। আপনাকে লিখিত কোনো কিছু পাইছেন নেই না? তারা মৌখিক দিচ্ছে, এটা মৌখিক দিয়েছে। আজকে আজকে আইছেন ডিসিএম স্যার, চড়াইবাড়ির সেখান অফিসার কৃতিময় চাকমা, তো তারা তো আগেও আপনারা আশ্বাস দিচ্ছে, আগেও আশ্বাস দিচ্ছে। তো আপনারা কিটা বুঝে রইব নি, মীমাংসা হইব নি? আমরা তো আজকে অবরোধ করছি, আজকে তো গাড়ি মাটির কারণে গাড়ি বন্ধ হয়েছে। হ্যাঁ, তারা বসিকে আইসে, বসিকে গাড়ি ক্লিয়ার করবো রাস্তা। এরিয়াটার নাম কিটা? নদিয়াপুর, নদিয়াপুর সঞ্চরা গ্রাম পঞ্চায়েত, এক নম্বর ওয়ার্ড। আর একজন আছে, অন্যান্য কেশারের মাটিগুলো আসার সাথে সাথে, বৃষ্টির সাথে সাথে অন্যান্য কেশারের মালিকগুলো ওনাদের নিজ দায়িত্বে জেসিবি টিপার দিয়া ওনারা রাস্তা ক্লিয়ার রাখেন। কিন্তু গতদিনও এই যে জায়গাটা বা ওই একটু সামনে আরেকটা জায়গা রাস্তা অবরোধ আছে, গাড়িগুলো ফাঁসি আছে, এই দুইটা জায়গার কারো তারা নিজের উদ্যোগ নিয়ে কোনো কাজ করে না, যার কারণে মানে এই দুইটা জায়গায় কয়টা কেশারের মাটি আছে? ছয় সাতজন কেশারের মালিক আছে। আজকে কিন্তু কোনো আম আদমি বা পাবলিককেও অবরোধ করছে, অবরোধ হয়েছে বিগত গত বছর একবার, আজকেই 15-20 দিন আগে একবার হয়েছিল। পাবলিক অবরোধ করছিল, পাবলিকের মধ্যে লোকেল আসলো, প্লাস টুকটুক ড্রাইভার, গাড়ির ড্রাইভাররা মিলিয়ে তারা নিজেরা অবরোধ করছে। অবরোধের কারণ বিগত দিনে আমরা আসলে আসছিলাম, তো সেদিন যখন অবরোধ হয়েছিল, কেশার ইউনিয়ন এমনকি চড়াইবাড়ি পিএস এবং ডিসিএম স্যার সহ আলোচনা হয়েছিল যে কত তারিখ আছে, গত রোববারের আগের রোববারে বইয়া মিলননাথের বাড়িতে বইয়া এটা এটা সমাধান দেখা হবে। তো সেদিন অসিসাইটা দায়িত্ব নিছিল চড়াইবাড়ির, তো তাইনের ইয়ে অনুসারে গতদিনে বসা হয়েছিলো। বসার পরে সেখান থেকে ইউনিয়নের পক্ষ থেকে পাওয়া হয়েছিল যে কেশার বোল্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাওয়া হয়েছিল যে যারা যারা কেশার মালিক আছে তাদের মাটিগুলোকে বান দেওয়ার লাগিয়া আর ড্রেনটা ক্লিয়ার করা লাগে। সম্ভবত পিডাব্লিউডির থেকে ও সাইডটা ক্লিয়ার করা হয়েছে, আর তারা আজকে পর্যন্ত কোনো কিছু করছে না, বান টান কোনো কিছু দিছে না, লুজ মাটি, মাটিগুলো সম্ভবত কেশারের লাগিয়ে মাটি কাটা হয়েছে, কাটা হয়ে এটা একটা লুঙ্গা, লুঙ্গার মধ্যে স্টক করে রাখছে, যার বৃষ্টির কারণে আইয়া মাটিগুলো আবার মেন্ডু দেয়। তো আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সব লুজ মাটিগুলো রাস্তার মধ্যে বিগত দিনের তুলনায় আজকে আরও দ্বিগুণ বেশি মাটি আইয়া, একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাম্পার গাড়ি প্রথমে আইয়াই যাওয়ার সময় অটোমেটিক রাস্তার মধ্যে ফাঁসি গেছে, আরও ছোটোখাটো 4-5টা গাড়ি আছে, চড়াইবাড়ি পুলিশের একটা গাড়ি ফাঁসিয়া রয়েছে। এইগুলো দেখে এলাকাবাসীরা আইছে, এলাকার আমার গ্রামের কয়েকটা পুকুর, 4-5টা পুকুর মানে একদম পুকুরের ভেতর থেকে 2 ফুট উপরে জল গেছে, মাটি পড়ছে। তো সাথে সাথে যখন রাস্তা অবরোধ হয়েছে গাড়ির লাগিয়া, এলাকার মানুষগুলোও আইছে, তারারও দাবি যে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার লাগিয়া। তো সাথে সাথে ডিসিএম স্যার আইছেন, কয়েকটা বাড়িতে ঘরে জল ঢুকছে, ডিসিএসএম আশ্বস্ত করছেন, তহসিলদারের মাধ্যমে আগামী দিনে ইনকোয়ারি করিয়া এটি তহসিলদারের মাধ্যমে রিপোর্ট দেওয়ার লাগে,
ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বস্ত উনি করছেন। এলাকার সবার সাথে পরামর্শ করে দুইটা সাইট তাই ভিজিট করছেন। আগামী দিন তাই আবার এলাকার এরা SDM স্যার ওনাকে পাঠিয়েছেন। আজকে ওনার SDM স্যারের বক্তব্য অনুসারে উনি এসেছেন, উনি বলেছেন আগামী দিনেও আবার যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে নিয়ে খেসার মালিক হিসাবে নিয়ে আবার উনি বসবেন। মীমাংসা তো হচ্ছে না, যার কারণে তো বারবার এলাকার মানুষ বা আমাদেরও ভোগান্তানি হতে হচ্ছে। এমনকি আমরাও বিভিন্ন সময় পঞ্চায়েতের প্রতিনিধি থাকা অবস্থায় বিভিন্ন সময় আমাদেরকেও মানুষ অনেক সময় অনেক বাজে কথা বা অন্য কিছু বলছে আমাদের কারণে এগুলো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমরা অনেক চেষ্টা করার পরেও সেটা কোনো সমাধান করতে পারছি না। আমার আসামি দিন গতদিনও ডিসিজন তার উনিও ছিলেন আর আজকেও উনি বলেছেন যে আরে একটা বার সুযোগ আগামী দিনে এই ধরনের হবে না হলে ওনারা আইনি পদক্ষেপ নেবেন। তো গতদিনে তো আপনার তো এই পর্যন্ত হয় নাই, তো আজকে যখন এখানে আসলাম গতদিন যারা অবরোধ করেছিল ওদের বক্তব্য হলো আপনারা বসলেন, বসার পরে কী হলো এই জবাবটা, তো সেই জবাবটা আমি দিতে পারিনি। আমি না শুধু ইউনিয়ন বোর্ডারের যে প্রেসিডেন্ট উনি এসেছিলেন সকালবেলা, ওনাকে বলা হয়েছিল যে আপনারা গতদিন আপনাদের বাসাতে বসেছিলেন, বসে বললেন সমাধান করে দেবেন, আপনারা কী সমাধান করলেন আমরা একটু জানতে চাই, তো উনি কোনো উত্তর দিতে পারেননি, উনিও চলে গেছেন। নাম জানি না, তো এটা স্টেশন মালিক যারা আছে ইউনিয়নের যে আমরা মিলন কাছে ওনার কাছ থেকে নিয়ে পাওয়া